না না মানে বলেছি বটে তা জানি তো আমরা ব্যস্ত থাকি আর তো দূরে একটা হালকাতার অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য যাওয়া তো একটা ঝুঁকি এই ঝুঁকি কি আছে সকাল সকাল আমরা মলের পূজো সেরে দুটো গাড়ি করে চলে যাব কাটোয়া কাটোয়া যেতে কতক্ষণ আর লাগে সবাই মিলে বেশ রাধা রানী বস্ত্রালয়ের ওই হালকাতার অনুষ্ঠানটা দেখে আসবো আমি যে ভয়টা করলাম ঠিক সেটাই হলো শোভাকে কাটোয়া নিয়ে গেলে তো ডিজাস্টার হয়ে যাবে হ্যাঁ দাদা ভাই দিদিভাই কিন্তু ঠিক কথাই বলছে দেখুন কৃষার রাধা যতই ডিভোর্স পেপারে সই করে দিক ওদের ডিভোর্সটা তো আমরা সত্যিকারের ডিভোর্স বলে মনেই করি না আর দুলালদার সাথে আপনার বা আমাদের সম্পর্ক তো এতদিনে খারাপ হয়নি একই রকম আছে তাছাড়া দুলালদার বাড়িতে বা দুলালদা কেউ তো এখনো ওই ডিভোর্সের কথা জানে না তাহলে তো আমাদের ওখানে যেতে কোনো অসুবিধা নেই আর আমরা গেলে ওদেরও খুব ভালো লাগবে শিউলি আন্টি কিন্তু ঠিক কথা বলেছে মানে আমরা আমরা সবাই মিলে গিয়ে কিন্তু ওদেরকে একটা ভালো সারপ্রাইজ দিতে পারি বলো আঙ্কেল না মানে যখন আমরা আমেরিকায় থাকতাম তখন তো আমরা প্রত্যেকটা উইকেন্ডে ঘুরতে যেতাম বলো ইউএস থেকে আসার পর সেই সেই একমাত্র গ্রামের বাড়িতেই গেলাম আর কোথাও ঘুরতে যাওয়া হয় না চলো না আমরা সবাই মিলে না হয় একটু কাটোয়াতেই ঘুরে আসি কৃষার রাধা তো সিঙ্গাপুরে ঘুরছেই বাবা দিদি ভাই যারা যারা দুজন দুলালদাদের মানুষ বলেই মনে করে না তারা হঠাৎ দুলালদাদের বাড়িতে বেড়াতে যেতে চাইছে কি ব্যাপার ওরা কি কিছু সন্দেহ করছে রাধা কৃষ ওখানে আছে এরকম কোনো সন্দেহ নিয়ে ওরা যাচ্ছে না তো ওরা গেলে আমিও যাব আমার চিঠি পরমাণু বোমার মতন ও বাড়িতে পড়ার পর কি দশা হয় ও বাড়ি সেটা আমার নিজের চোখে তো দেখতে হবে দাদা চলুন না ঘুরেই আসি আচ্ছা আমি আর ও যাব আপনাদের সঙ্গে দুলালদা তো কত করে বলে আমাদের তো যাওয়াই হয় না একটা সুযোগ যখন পাওয়া গেছে তখন ঘুরে এলে কেমন হয় মন্দ হয় না তবে এতগুলো লোক হঠাৎ গিয়ে হাজির হবো মানে ওদের একটা ঝামেলায় ফেলা কোনো ঝামেলা হবে না শুভেন্দু আমরা জাস্ট যাবো পুজো দেখে চলে আসবো আমি তোমার কোনো কথা শুনবো না পয়লা বৈশাখে আমরা কাটোয়া যাচ্ছে এন্ড ইয়েস তুমি আগে থেকে ওদের কিচ্ছু বলবে না আমরা সারপ্রাইজ দেব কাটোয়া যাব আর রাধা রানীকে আমি হাতে নাতে ধরে আমার ছেলেকে আমার থেকে আলাদা করার শাস্তি দেব দারুণ একটু বলছি এখানে দুলাল বেরার বাড়িটা কথা বলতে পারবে দুলাল বেরা হ্যাঁ দেখো জানেন না দাদা মা কোথায় গেলি রে হ্যাঁ ও দাদা মা এই তো বাবা তুমি এসে গেছো তোমার শরীর ঠিক আছে তো বাবা আর বংশীবদন কাকা ভালো আছে তো ওরে হ্যাঁ রে হ্যাঁ তোর বংশীবদন কাকা ভালো আছে আর তোরা আমার কাছে থাকলে আমি কখনো খারাপ থাকতে পারি আমি একেবারে চাঙ্গা আছি দিদি তোমার জন্য শরবত বানিয়েছে এটা খেয়ে নিয়ে ঠান্ডা হয়ে নাও বাবা দেখি 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 শান্তি নে 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 এখন রাখ আমি আর খাবো না হ্যাঁ রে দাদামা আমার কৃষ বাবা কোনো অসুবিধা হয়নি তো আমি যে ছিলাম না
না না আঙ্কেল, কোনো প্রবলেম হয়নি, আমাকে নিয়ে এত ভাববেন না। এই হচ্ছে আমার সুবোধ ছেলে, সমস্যা হলেও মুখ ফুটে সেটা বলবে না, তাই তো? হ্যাঁ, এই গরমকাল আমার বাড়িতে এত গরম, একটা এসি মেশিন নেই, রাতে যে তোমার ভালো করে ঘুম হয়নি সে কি আমি বুঝতে পারি না? না না আঙ্কেল, এসি নেই তো কি হয়েছে, জানলা থেকে এত ভালো ফুরফুরে হাওয়া আসছিল, আমি খুব ভালো করে ঘুমিয়েছি। একটা কথা বলতে পারি যে এখানকার মতো ন্যাচারাল হাওয়া কলকাতায় পাওয়া যায় না। বাবা যেন কোনো রকম কোনো কষ্ট না পায় সেজন্য ঘুমরেমুখো কেমন প্রাণপ্রাণ চেষ্টা করে চলেছে, অথচ যে কথায় বাবা সব থেকে বেশি কষ্ট পাবে সেই ডিভোর্সের কথাটাও তো ঘুমরেমুখো নিজেই বলবে বাবাকে। কি করে বলবে, কখন বলবে? দাদা শুনছেন না, আচ্ছা বলছি দুলাল বেরার অ্যাড্রেসটা একটু বলতে পারবেন? কেন এটা তো ডান দিক থেকে বাঁ দিক দিয়ে 2 নম্বর বাড়ি। হ্যাঁ রে দাদামা, ঠাকুরমশাই কখন আসবেন বলেছেন? হ্যাঁ ওই সকাল সকালই চলে আসবেন বলেছেন। ও বাবা, তাহলে তো এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, দোকান টোকান পরিষ্কার করাতে হবে, সব সাজাতে হবে, পুজোর আয়োজন করতে হবে। হ্যাঁ এসব কাজ তো কিছুই করা হয়নি। কে বলেছে কোনো কাজ হয়নি? দোকানের সব কাজ হয়ে গেছে, দোকান সাজানো, পূজোর জোগাড় সব হয়ে গেছে বাবা। বলিস কি রে, এত কাজ সব কে করলো? নিশ্চয়ই রাধামা একা হাতে সব করেছে। মোটেও না, রাধা দিদি একা না, সঙ্গে আমিও ছিলাম, আর কৃষ্ণা আমাদের গার্জেন হয়েছিল। কালকে রাত্রে সারা রাত জেগে কৃষ্ণা আমাদের হাতে হাতে কাজ করে দিয়েছে। সে কি, এসব কি বলছিস লক্ষ্মীমা? এই কৃষ্ণ বাবাকে দিয়ে এসব কাজ করিয়েছিস তোরা? হ্যাঁ হ্যাঁ না আঙ্কেল, ওরা কেন করাবে, আমি নিজেই করেছি। মানলাম আমি এই ধরনের কাজ আগে কখনো করিনি, বাট এই কাজে যে এত আনন্দ আমি কখনো বুঝিনি। আই হ্যাভ এনজয়েড আ লট। অ্যান্ড আঙ্কেল আই মাস্ট সে, আপনার দোকানে খুব ভালো শাড়ির কালেকশন আছে, ভেরি রিচ কালেকশন। এবার আমি বুঝতে পারলাম রাধা এত ভালো শাড়ির টেস্ট কোথ থেকে পেয়েছে। আমি তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, নতুন করে তোমাকে আবার চিনছি কৃষ্ণ বাবা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, জীবনে অনেক উন্নতি করো। দেখে তোমার বাবা মা কখন আসছেন কিছু জানিয়েছেন? কি রে দাদামা, একটা ফোন করে জান। এই আবার আধিক্যতা শুরু হয়ে গেল। ওই রাবণের গোষ্ঠী এলে তো আমি একেবারে দম ফেলার সময় পাবো না, তারপর তো সারাক্ষণ নাকটা মাথার ওপর তুলে সব বড় লোকিপানা করে যাবে। মম তো খুব বিজি, বোধহয় আসতে পারবেন না। দুলাল বিরার নামে কুরিয়ার আছে। কুরিয়ার আমার নামে? আপনি দুলাল বিরা? হ্যাঁ 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 স্যার, আপনার নামেই আছে। আপনি এখানে কাইন্ডলি একটা সই করুন। ও বাবা, তোমায় আবার কে চিঠি পাঠালো গো? তো আবার পোস্টম্যান দাদা না এসে কুরিয়ার এসেছে? আরে দাঁড়াও না, দেখতে দাও। হ্যাঁ কোথায় শুরু করবো? থ্যাংক ইউ স্যার। খালি দেখো সেটা যেন বেশি দেরি না হয়ে যায়, আর আমিও আর দেরি করব না। দেরি করবে না মানে? What do you mean by this? দেরি করবে না মানে কি? আমি সিদ্ধান্ত নিয়েছি আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি, আমার ব্যবসা আমি কাকন কৃষ্ণ আর রাধার মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। What?